আসসালামু আলাইকুম। রান্নাকরির নতুন একটি আয়োজনে স্বাগত জানাচ্ছি। সুস্বাদু মৌসুমি ফল আমের সুঘ্রাণে ছড়িয়ে পড়েছে আমাদের চারদিক। হাতের নাগালে দাম হওয়ায় কম বেশি সবাই কিনছে আম, কিন্তু অধিকাংশ ক্রেতাই নিজের অজান্তে কিনে ফেলছেন রাসায়নিক যুক্ত অপরিপক্ব আম। একদিকে স্বাদ গন্ধহীন আম কিনলে খাওয়াটা হয়ে যায় পণ্ড, অন্যদিকে আর্থিক লোকসান, এছাড়া শারীরিক ক্ষতি তো আছেই। তাই ভালো আম চেনার উপায় জানতে হবে, তাহলেই পাওয়া সম্ভব স্বাস্থ্যসম্মত আম। মুক্তি মিলবে ফরমালিন ও বিভিন্ন ক্ষতিকারক ঔষধযুক্ত আম থেকে। ভালো ফরমালিন মুক্ত মিষ্টি আমের বৈশিষ্ট্যগুলো কিরকম হতে পারে, কিভাবে চিনবেন ফরমালিন মুক্ত আম, চলুন তাহলে দেখে আসা যাক। আম কেনার পর কিছুক্ষণ রেখে দিন। গাছপাকা আম হলে গন্ধে মৌমৌ করবে চারপাশ। ঔষধ দেয় আমে এই মিষ্টি গন্ধ হবে না। আর পরিপক্ক আম চেনার সবচেয়ে সহজ উপায় হলো, পাকা আম সাধারণত হলুদ ভাব হয় এবং পানিতে রাখলে ডুবে যায়। লক্ষ্য করুন, যে স্থান থেকে আম কিনেছেন সেখানে রাখা আমের গায়ে মাছি বসছে কিনা, কেননা ফরমালিনযুক্ত আমে মাছি বসবে না। গাছে পাকা আমের শরীরে একরকম সাদাটে ভাব থাকে, কিন্তু ফরমালিন বা অন্য কোনো রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর। কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম, দাগহীন ও আগাগোড়া হলদেটে, কারণ আমগুলো কাঁচা অবস্থাতে পেরে ফেলে ঔষধ দিয়ে পাকানো হয়। অন্যদিকে গাছ পাকা আমের দাগ পড়বেই। আম নাকের কাছে নিয়ে ভালো করে শুকে তারপর কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছাকাছি ঘ্রাণ থাকবে। ঔষধ দিয়ে আমে মিষ্টি গন্ধ তো থাকবেই না, উল্টো বিচ্ছিরি গন্ধ বের হবে। আম খাওয়ার সময় যদি টক মিষ্টি কোনো স্বাদ না পেয়ে পাঁচে স্বাদ পান, তাহলে বুঝবেন আমে ঔষধ দেওয়া হয়েছে। এব্রো থেব্রো নয় এমন আম কিনুন। যে আমের খোসা কুচকে গেছে সেটি কিনবেন না। হিমসাগর ছাড়াও নানান জাতের আম আছে, পাকলেও সবুজ থাকে ও অত্যন্ত মিষ্টি হয়। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর মসৃণ ও সুন্দর হয়। যে আম কিনবেন সেখান থেকে আপনি আম নিয়ে আঙুলের মাথা দিয়ে হালকা টিপে দেখুন। আম যদি পাকা হয় তাহলে সেটি নরম হবে, যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তাহলে কিনবেন না, কারণ আম আগে বেশি পেকে গেছে, তা খেতে একদমই স্বাদ লাগবে না। প্রাকৃতিকভাবে পাকা আম কাটলে এর ভেতরের শ্বাসটি হবে লালচে হলুদ রঙের, কিন্তু ফরমালিনযুক্ত আমের ভেতরের অংশটি হবে হালকা অথবা গাঢ় হলুদ রঙের। এর মানে হলো বাইরে থেকে আমটি পাকা দেখলেও ভেতরটি পাকা নয়। প্রাকৃতিকভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং এতে অনেক বেশি রস থাকে, কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে। ভেতরটা পাকা থাকে ঠিকই, কিন্তু রস কম বের হয়। প্রিয় দর্শক, অবশ্যই আম কেনার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।